아차, 과타 오토부자 자이네키. 꽈타 부자이트스, 샤비 아, 부자이트스. 자스 캠라 깜. যেগুলো করবো, এই তিনটা জিনিস আজকে আমরা দেখাবো, ঠিক আছে? ইনস্টল মডিউলস ইউজিং পিপ অ্যান্ড পাইথন সিনট্যাক্স, পাইথন কমেন্টস, ঠিক আছে? এই তিনটা জিনিস নিয়ে আজকে আমরা কাজ করবো। আমরা তো গতকাল তো করাইছিলাম, ঠিক আছে, বাট হয়তোবা একটু ঝামেলা হয়ে গেছিল নার্ভাসের কারণে গতকালকে, তো ওটা কোনো ব্যাপার না। আপনারা সবাই কি ইনস্টল করে নিছেন নাকি? ইনস্টল করে নিছেন না? বা একটু রেসপন্স দেন তাহলে বোঝা যায়, বুঝে না আমরা কানেক্টেড আছি, ঠিক আছে? জি 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 ভাই, কথা শোনা যাচ্ছে? জি ভাই, আমরা করছি। ওকে, তো আমরা মডিউলস কিভাবে ইনস্টল দেব? পাইথনে মডিউলস দুই ভাবে ইনস্টল দেওয়া যায়। প্রথমত আমরা তো পিপ দিয়ে দিতে পারবো, দেন আর একটা আমরা ম্যানুয়ালি করতে পারবো। একটা হচ্ছে পিপ, যেটা আমরা কমান্ডে দিয়ে থাকি, দেন আর একটা হচ্ছে মডিউলস ইনস্টল করার ওয়ে, সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি ইনস্টল করতে পারি। তো আমরা কমান্ডেরটা আগে দেখি, ঠিক আছে? আমরা পাওয়ার শেল ওপেন করবেন, প্রত্যেকে প্রত্যেকে দেখবেন উইন্ডোজের পাওয়ার শেল আছে একটা, বা আপনারা চাইলে কমান্ডও ইউজ করতে পারবেন, ঠিক আছে? বুঝতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জি ভাই, আমরা পিপ হ্যাঁ দিয়ে কীভাবে ইনস্টল করবো? আমরা এখানে জাস্ট টাইপ করবো পিপ ইনস্টল, আমি একটা ইনস্টল করবো কি, বিউটিফুল সোপ, বিউটিফুল সোপ, দেন ফোর, বিউটিফুল সোপ ফোর, এটা যদি ইন্টারে চাপি তাহলে এখানে আমাকে অনলাইন থেকে কালেক্ট করে দেন ইনস্টল করে দেবো অটোমেটিকলি। এটা হচ্ছে কমান্ডের কাজ, পিপ ইনস্টল দেন আপনার মডিউলসের নাম, তাহলে ওরা ইন্টারনেট থেকে কালেক্ট করে আপনাকে ইনস্টল করে দেবে। যে দেখেন কালেক্টিং বিউটিফুল সোপ ফোর, দেন এখানে ইনস্টল করতেছে, ঠিক আছে? এখন আমি যদি পাইথনে যাই, এখান থেকে পাইথন, এখন আমি পাইথনের ভিতরে আছি, পাইথন ইন্টারপ্রেটারের ভিতরে আছি আমি। আমি এখানে যদি ইম্পোর্ট করি, ইম্পোর্ট বিউটিফুল বিউটিফুল সোপ, বিউটিফুল সোপ ফোর, ইম্পোর্ট বিউটি ফুল সোপ ফোর, তাহলে ইয়ে দেখা যাচ্ছে না? এখন বিউটিফুলটা কিসের মধ্যে আছে ওইটা আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে? এটা বিএস ফোরের মধ্যে ইউজ করা হয়, যেটা আমরা ইম্পোর্ট করে থাকি এইভাবে, যে ফ্রম বিএস ফোর ইম্পোর্ট বিউটিফুল সোপ ফোর, তাহলে আমাকে আর কোনো এরর দেখাচ্ছে না, তাই না? এ দেখতেছেন আপনার স্ক্রিন? হ্যালো, জি আমরা কানেক্ট জি আছি? ভাই, দেখা জি যাচ্ছে, জি জি দেখতেছি, কোনো ভয়েস আসতেছে না, একদম কানেক্টেড মনে হয় না যে কানেক্টেড আছি আমি, এরকম লাগে প্রায় সময়। আচ্ছা, না সবাই যে মাইক্রোফোন অফ করে রাখছে, তো ওই জন্য না ভাই, মাইক্রোফোন অন রাখেন ভাই, কিছু সাউন্ড আসলে বোঝা যায় যে না কানেক্ট আছি, ঠিক আছে? দেন আমি যদি এখানে ইম্পোর্ট করি ওএস, তাহলেও আমাকে কোনো এরর দিচ্ছে না, কারণ এই ওএসটা ইয়েতে আছে, আমাদের মডিউলসে আছে, পাইথন মডিউলস ইনডেক্স। পাইথনে অলরেডি কোন কোন মডিউলসগুলো দেয়া থাকে এগুলো আমরা কিভাবে চেক করব? আমরা ইন্টারনেটে যাব, এখানে জাস্ট এখানে টাইপ করবেন যে পাইথন মডিউলস ইনডেক্স, ইনডেক্স, তাহলে এখানে আপনাকে একটা পেজ দিবে, এবং ওই পেজে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কি কি মডিউলস অলরেডি দেয়া আছে পাইথনে, দেন ওইগুলো কিভাবে ইউজ করা হয়। যে পাইথন মডিউলস এখানে ক্লিক করলে ওরা একদম অফিসিয়ালি যে ডকুমেন্টেশন, ওই ডকুমেন্টেশনে নিয়ে যাবে আপনাকে, দেন আপনি এখান থেকে চেক দিতে পারবেন কোন। মডিউলসের কাজ কি? ওইটাই বলতেছি এক মিনিট প্রত্যেকটা দাঁড়ান, মডিউলসের কাজ কি আলাদা আলাদা? প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা কমবেন, কেমন কি কি কাজ হইতে পারে? এক একটা মডিউলস এক এক কাজ, ঠিক আছে? যেমন আপনি ওএস এর ওএসটা যেটা এখন ইম্পোর্ট করে এখানে দেখাইলাম, ওএসটা ইউজ করা হয় পাথ ধরার জন্য। আমাদের উইন্ডোজে বর্তমানে যে ইয়াতে আছে, আমরা ডিরেক্টরি নির্ধারণ করার জন্য এটা ইউজ করা হয়।
দেন রিকোয়েস্টটা সার্ভারে রিকোয়েস্ট করার জন্য ইউজ করা হয়, সকেট ওইটা সার্ভারের সাথে কাজ করার জন্য ইউজ করা হয়। তোমার টিকে ইন্টারটা, এটা আমরা ইউজার ইন্টারফেসটা আমরা ক্রিয়েট করে থাকি। তো এক একটা মডিউলসের এক একটা কাজ, বাট প্রত্যেকটা এক কইরা সেটা জয়েন করে দেন আমরা কাজ করতে হয়, এ হচ্ছে মডিউলসের কাজ। আর মডিউলস কি? মডিউলস হচ্ছে ধরেন একজনে অলরেডি একটা জিনিস বানায় রাখছে, আপনি জাস্ট ওই নামটাকে কল করে কাজ করবেন, দ্যাটস ইট, আর কোনো কিছু না। আপনি ওই মডিউলসের নামটা ধরে ধরে কাজ করতে হবে, বাস অলরেডি ওরা তৈরি করে রাখছে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরেন আপনি একটা সাইকেল ইয়েতে আছেন, প্রতিযোগিতা আছেন, ঠিক আছে। ধরেন ওইখানে যদি আপনাকে বলে যে আপনি একটা সাইকেল বানাইবেন, দেন আপনি ওই রাইসে অ্যাটেন্ড করবেন, তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টা খুব কমপ্লিকেটেড হয়ে যায়, তাই না? বাট অন্যজন যদি আপনাকে অফার করে যে ভাই আমি এই সাইকেলটা বানায় রাখছি, আপনি জাস্ট পেট্রোল মেরে মেরে চালায় যাইবেন, তাহলে কিন্তু আপনার জন্য খুব ইজি হয়ে যায় বিষয়টা। তো মডিউলসগুলো অ্যাকচুয়ালি এরকমই, ঠিক আছে। আমি জানি এক্সাম্পলটা খুব অকওয়ার্ড, তারপর বললাম আর কি মাথায় যা আসছে তাই বলতেছি। তো এই হচ্ছে মডিউলস, অন্যজন এটা তৈরি করে রাখছে, আপনি জাস্ট কল করে করে কাজ করবেন, আর কোনো কিছু না। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, শুধু ওদের স্ট্রাকচারটা ফলো করতে হবে আপনাকে। আপনি পাইথন মডিউলস ইন্ডেক্সে আসলে এখানে দেখতে পারবেন যে কতগুলো মডিউলস অলরেডি ওরা দিয়ে রাখছে এখানে, এই মডিউলসগুলো অলরেডি ওরা পাইথনে ঢুকে রাখছে। এর বাহিরে আপনার যা যা প্রয়োজন আছে সেগুলো আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বা পিপের মাধ্যমে ইনস্টল করে নিতে পারবেন, বা ম্যানুয়ালি ইনস্টল করে নিতে পারবেন। তো পিপের মাধ্যমে কীভাবে ইনস্টল করে ওইটা তো আমরা বুঝলাম, নাকি? পিপ ইনস্টল, এরপর আপনার মডিউলসের নাম, ঠিক আছে, বুঝতে পারছি। এখন ম্যানুয়ালি কীভাবে ইনস্টল করবো? কিছু 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 ইয়ে আছে আপনার যেগুলো ইনস্টল হয় না, পিপের মাধ্যমে ইনস্টল করা যায় না, তো সেগুলো আমরা কীভাবে ইনস্টল করবো? আমি যদি এখানে জাস্ট একটা দেখাই আপনাদেরকে, আপনারা আনঅফিসিয়াল একটা ইয়ে আছে, ঠিক আছে, আনঅফিসিয়াল কিছু মডিউলস আছে যেখানে ওরা প্রত্যেকটা মডিউলস দিয়ে রাখছে, এবং সেগুলো আপনারা ডাউনলোড করে করে ইনস্টল করতে পারবেন। তো সেটা আপনি যদি এখানে লিখে যা আনঅফিসিয়াল অফিসিয়াল পাইথন মডিউলস, ওকে, এই যে দেখেন আনঅফিসিয়াল উইন্ডোজ, ঠিক আছে। তো এখানে আসলে আপনাকে প্রত্যেকটা মডিউলসের লিস্ট এখানে দেওয়া থাকবে, এই যে এখানে প্রত্যেকটা মডিউলস দেওয়া আছে, অনেক মডিউলস দেওয়া আছে, বাট আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কোনটা ইউজ করতেছেন। একটা আছে 64 আর একটা আছে 32, ঠিক আছে, কোনটা আপনি ইনস্টল করছেন? আপনার উইন্ডোজ কিন্তু 64-এ ইয়া করা, ইনস্টল করা, ঠিক আছে, বাট দেখা গেছে যেমন ফর এক্সাম্পল আমি আমার উইন্ডোজ 64 আমি ইউজ করি, বাট আমি পাইথনটা ইনস্টল দিছি 32, কথা বুঝতেছেন? আমার উইন্ডোজ 64-বিটের, বাট আমি পাইথন ইনস্টল দিছি 32। সো আপনাকে ওই মডিউলসটা 32-তেই ইয়ে করতে হবে, দেন কোন ভার্সনে আপনি ইনস্টল করা আছে, কোন ভার্সনটা ইনস্টল করা আছে পাইথন, ওই ভার্সন অনুযায়ী আপনি ডাউনলোড করতে হবে। তো আমি একটা জাস্ট ইয়ে করি ভাই, 32 বিটের মধ্যে কি 64 বিটটা কাজ করব না মডিউলস কোনটা? না না, কাজ করবো না, কাজ করবো না, না আপনার ভার্সন ভার্সন দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। ধরেন এটা একটা পাইথন মডিউলস, ঠিক আছে। এখন আমি কোন ইয়েতে আছি, কোন ভার্সনটা আমি ইউজ করতেছি, আমাকে ওইটা দেখতে হবে। আমি এই যে 37 আমি ইউজ করতেছি এখন, ঠিক আছে। তো এটা হচ্ছে 36-বিটের, বাট এটা হচ্ছে 32, এটা 64 আর এটা তো 32, ঠিক আছে। তো আমি এটাই ডাউনলোড করবো, এখানে ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাব। এক মিনিট, ডাউনলোড হইতেছে, দেন ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন ডিরেক্টরিতে যাই, ডাউনলোড ফোল্ডারে আসলাম, দেন এই যে এটা হচ্ছে, এখন আমি ডাউনলোড দিলাম এটা, ঠিক আছে, দেখতেছেন? দেখা যাইতেছে। হুম, বাকিগুলো আচ্ছা থাক। এখন এখান থেকে আমি কিভাবে এটা ইনস্টল করবো, তাই তো? জাস্ট শিফটে ক্লিক করবেন, শিফটে ক্লিক করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখবেন যে ওপেন পাওয়ার শেল উইন্ডোজ হেয়ার, ঠিক আছে, এখানে ক্লিক করবেন,
ক্লিক করলে আপনাকে এই ডিরেক্টরির মধ্যে নিয়ে আসবে ওরা। আপনি এখন কোথায় আছেন দেখেন, ফাইল ডিরেক্টরি দেন। ইউজার 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 ডাউনলোড, এখন বর্তমানে ডাউনলোড ফোল্ডারে আছি নাকি? এখানে কিভাবে এটা ইনস্টল করব? এখানে আমি ওই আগের মতো টাইপ করব, জাস্ট পিপ ইনস্টল দেন আমার ফাইলের নামটা, আমি লিখবো এখানে পাই এএস, দেন আমি যদি ট্যাব টাপি টাইপ করি তাহলে আমাকে পুরোটা অটোমেটিকলি দিয়ে দেবে। প্রথম দুইটা অক্ষর টাইপ করার পর আমি যদি ট্যাবে ক্লিক করি তাহলে আমাকে পুরো ফাইলটার নাম অটোমেটিকলি দিয়ে দেবে এখানে, ঠিক আছে? এইটা দেন জাস্ট এন্টারে ক্লিক করবেন, তাহলে এটা ডাউন ইয়ে হয়ে যাবে, এখানে ইনস্টল হয়ে যাবে। এক মিনিট, এখানে ইনস্টল হবে এখন, এই যে প্রসেসিং সাকসেসফুল ইনস্টল, ঠিক আছে? তো বুঝতে পারছি কিভাবে ম্যানুয়ালি বা পিপ দিয়ে কিভাবে ইনস্টল করা যায়। এই জিনিসটা তো কনসেপ্টটা তো ক্লিয়ার নাকি, যে মডিউলস কিভাবে আমরা ইনস্টল করব, এতটুকু বুঝতে পারছি। মডিউলস ইনস্টল করা বুঝতে পারছি। হুম হুম, যে কিভাবে মডিউলস ইনস্টল করা যায় এটা তো বুঝছি নাকি, যে যেটা অনলাইন থেকে ইনস্টল করা যায় না বা কালেক্ট করা যায় না সেটা কিভাবে ম্যানুয়ালিও ইনস্টল করা যায় এই বিষয়টা তো ক্লিয়ার নাকি? ক্লিয়ার ভাই। ওকে ঠিক আছে, দেন আমরা কী নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব পাইথন সিনট্যাক্স, ঠিক আছে? যে পাইথন সিনট্যাক্স কি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই এক একটা সিনট্যাক্স আছে, তো ওইগুলো আমাদেরকে মাস্ট বি ফলো করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই, এখন আমি কোথায় আছি, আমি কোথায় আছি এখন, পাইথনে নাকি ভাই? এখানে ভয়েস দেন একটু, আমি তো পাইথনের ভিতরে আছি না বর্তমানে? হ্যাঁ, পাইথনের ভিতরেই। হুম, ওকে ঠিক আছে। আমি যদি এখন টাইপ করি 5 + 5, আমার কত দিতেছে? 10 দিতেছে। 5 + 10 +1 দিলে আমাকে রেজাল্টটা দিয়ে দিতেছে, ঠিক আছে? বাট আমি যদি টাইপ করি তাফিম ভাই, আমাকে কি বলতেছে? ইনভ্যালিড ইনভ্যালিড সিনট্যাক্স, ঠিক আছে? ইনভ্যালিড সিনট্যাক্স। ওকে, আমি অন্য ওয়েতে দিই, ঠিক আছে? আমি এখন টাইপ করবো প্রিন্ট তাফিম, এখন আমার কি বলতেছে? এখনো আমাকে একটা ইয়ে দিতেছে, যে ডিড ইউ মিন প্রিন্ট, আমাকে এটা দেখাইতেছে ওরা, ঠিক আছে? আমি যদি আবার এইভাবেও দিই, আমি যদি ব্র্যাকেট দিয়েও দিই, তাহলে আমাকে কি দেখাবে? আবার আমাকে এরর দেখাইতেছে এখানে, ঠিক আছে? এখানে কি বলতেছে আমাকে, যে কোডেশন মাস্ট বি কোডেশন ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে কি দেবো, আমার রাইটটা কোনটা, আমি এখানে জাস্ট লাগবো যে প্রিন্ট, দেন আমি যদি কোডেশন দিয়ে এইভাবে যাই তাহলে আমাকে কি করতেছে, আমাকে কোনো এরর দেখাচ্ছে না এখন, তাই না? দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের পাইথন সিনট্যাক্স, বুঝতে পারছি? এ প্রিন্ট দেন ব্র্যাকেট দেন কোডেশন, এর ভিতরে আপনার যা ইচ্ছে তাই আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি সিনট্যাক্সটা? জি ভাই, বুঝতে পারছি। বাকিরা কি বুঝছে? না বুঝলে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে পাইথনের সিনট্যাক্স, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট দেন কোটেশন, এর ভিতরে হবে আপনার স্ট্রিং, বুঝতে পারছি? জি ভাই। ওকে ঠিক আছে, দেন আমরা আলোচনা করবো কি, আলোচনা করবো আমাদের কমেন্টস নিয়ে। আমি এখান থেকে বের হয়ে যাই। কমেন্টস কি, তাই তো? যে পাইথনে কমেন্টস কি, কমেন্ট কিসের জন্য আমি ইউজ করব? আমরা পাই চার্মে আসি ভাই, একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন ভাই, সিনট্যাক্স কি একটাই পাইথনের মধ্যে? জাস্ট একটাই সিনট্যাক্স, একটাই প্রিন্টের টাই, বাস আর কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা, আপনি যা কিছু আউটপুটে দেখাতে চান সব কিছু আপনি প্রিন্ট করে করতে হবে, অন্য কোনো ওয়ে নাই। সাইড ওপেন হচ্ছে না কিসের জন্য অবস্থা? টাস্কটা বন্ধ করে দিয়ে কন্ট্রোলটা ডিলিট দিয়ে টাস্ক বন্ধ করে আবার রান করুন।
চার্জ একটু আগে কাজ করতেছিলাম, এর জন্য এটা এরকম হয়েছে, ওপেন নি ছিল এটা। ফ্রি হোক একটু। আচ্ছা কমেন্ট কিসের জন্য ইউজ করব আমরা, তাই তো? কমেন্টটা কি প্রয়োজন বা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই, আপনি HTML বলেন, CSS বলেন, JavaScript যাই বলেন না কেন, কমেন্টটা মাস্ট বি আপনাকে ইউজ করতেই হবে। কিসের জন্য ইউজ করতে হবে ওইটা আমি প্র্যাকটিক্যালি এখন আপনাদেরকে দেখাবো। যে সিনট্যাক্স সিনট্যাক্স নিয়ে বা পিপ ইনস্টল নিয়ে কোনো কোশ্চেন আছে আর? সিনট্যাক্স আর পিপ ইনস্টল ভাই বুঝছি, কমেন্ট স্টাইল ভাই আমি ওই দুটো ক্লিয়ার আছে। আমি যেখানে প্রিন্ট করি আমি এখানে প্রিন্ট করব কি আমি বলবো যে দিস ইজ সিনট্যাক্স, সিনট্যাক্স অফ পাইথন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন এটা এখান থেকে রান করবো এখন। একটু স্লো কাজ করতেছে, আমরা অল্প অল্প জিনিস দেখাবো ঠিক আছে। প্রথমত যেহেতু প্রত্যেকের নতুন, প্রথম অবস্থায় যদি বেশি কিছু দেখায় তাহলে দেখা গেছে যে সব মাথার ওপর দিয়ে যাব, ঠিক আছে না? তো এটা হচ্ছে পাইথন সিনট্যাক্স, এটা হচ্ছে পাইথন সিনট্যাক্স। তো আমরা কি বলে কমেন্ট কিসের জন্য ইউজ করব, ঠিক আছে? ধরেন এই ফাইলের মধ্যে আমিও কাজ করি, তাফিম ভাইও কাজ করে, ঠিক আছে? আমি সকাল শিফটে কাজ করি, তাফিম ভাই রাত্রে শিফটে কাজ করে, ঠিক আছে? আমি আমি একটা ফাংশন এখানে ক্রিয়েট করলাম, দিস ইজ নিউ ফাংশন, ঠিক আছে? এই ফাংশনটা আমি ক্রিয়েট করলাম, ধরেন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফাংশন, খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এখানে অনেক কিছু আছে, ধৈর্য নেন, যদিও কিছু নেই ধৈর্য নেন, অনেক কিছু আছে এখানে, খুব ইম্পর্ট্যান্ট একটা ফাংশন। এখন এই ইম্পর্ট্যান্ট ফাংশনটা আমি চাচ্ছি না যে তাফিম ভাই ডিলিট করে দেখ, ঠিক আছে? যেহেতু দুইজন আমরা কাজ করতেছি এখানে, এটা সিঙ্গেল কোনো কাজ না, এখানে টিম ওয়ার্ক হচ্ছে। সকাল শিফটে আমি কাজ করতেছি, রাত্রে তাফিম ভাই কাজ করতেছে, এই সেম ফাইলে এখানেই, ঠিক আছে? তো এটা আমি নিউ ক্রিয়েট করলাম, তাফিম ভাই বুঝতেছে না যেটা কিসের জন্য ক্রিয়েট করা হচ্ছে, ওই কী কাজ এটা, এটা কিন্তু বুঝতেছে তাফিম ভাই, বাট এটা আমার ইম্পর্টেন্ট কিনা সেটা তাফিম ভাই তো আর জানে না। তো আমি কি কী করবো, আমি কি তাফিম ভাইকে কল করে বলবো যে তাফিম ভাই এটা ডিলিট করেন না? না, কখনোই না। ওনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওনাকে বোঝাতে হবে যে ভাই দিস ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডোন্ট ডিলিট ইট, এটা বোঝাতে হবে। তো আমি কি করবো, আমি কি এখানে লিখে দেবো এইভাবে যে তাফিম ভাই এটা ডিলিট করেন না, এভাবে বলে দেব, এভাবে বললে আমি এখন প্রিন্ট করলাম, আমাকে কি দেখাবে এখানে, এরর, কি এরর দিছে, ইনভ্যালিড সেন্টেক্স দেখতেছি, ইনভ্যালিড সেন্টেক্স, বুঝতেছেন আপনারা নাকি? আমি চাচ্ছি যে এই ক্লাসটা বা এই ফাংশনটা ডিলেট না হোক, বুঝতেছেন কি বলতেছি? তো এই ডিলেটটা যেন তাফিম ভাই ডিলেট না করে, এই ফাংশনটা যেন ডিলেট না করে, তাহলে আমাকে কি করতে হবে, তাফিম ভাইকে আমাকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই বোঝাতে হবে যে ভাই এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন যেটা আমি ক্রিয়েট করছি, আপনি প্লিজ ডিলিট করেন না এটা, ঠিক আছে?
তার জন্য আমাকে কমেন্ট করতে হবে, কমেন্ট করে বুঝাতে হবে তাফিম ভাইকে যে এটা আমার খুবই ইম্পর্টেন্ট এবং এটা ডিলেট করা যাবে না। বুঝতেছি, তাহলে কি করব আমি? কমেন্ট আমি এখানে কি করব, এখানে জাস্ট আমি একটা হ্যাশ দিয়ে দেব। এখন আমি যদি রান করি এটাকে, এই লেখাটা ডিলিট ইয়া করতেছে না, আমাকে শো করতেছে না, এই লাইনটা আমাকে আর শো করতেছে না, এররও কোনো দিচ্ছে না। ঠিক আছে, এইটা কি, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এখন আমি যদি চাই যে মাল্টি লাইন কমেন্ট করতে, যে এক লাইনে আমি তাফিম ভাইকে বুঝাইতে পারবো না, আমি অনেক লাইন করতে হবে এখানে, মানে অনেক এক্সপ্লেন করতে হবে আমাকে তাফিম ভাইয়ের কাছে যে কিসের জন্য বা কি কি ইম্পর্টেন্ট, কিসের জন্য এটা রাখতে হবে, কি হ্যান ত্যান, মানে এক্সপ্লেন করতে হবে ভালোভাবে, মাল্টিপল লাইন লিখতে হবে আমাকে। তখন আমি কিভাবে কমেন্ট করব, আমি কি প্রত্যেকটার মধ্যে একটা একটা করে হ্যাশ দিব এখানে? প্রত্যেকটার মধ্যে একটা একটা হ্যাশ দিব? কখনোই না, আমি মাল্টি লাইন কমেন্ট করব। ঠিক আছে, তার জন্য আমাকে কি করতে হবে, আমি এগুলো ডিলিট করে দিলাম, জাস্ট কোটেশন দিব আমরা, কি 6টা কোটেশন দেব, প্রথম থাকবে 3টা, লাস্টে থাকবে 3টা। ঠিক আছে, এর মাঝখানে আমি কি করব, আমার কমেন্টগুলো আমি লিখবো এখানে, এখানে আমি যা ইচ্ছা তাই লিখব। ঠিক আছে, এখানে আপনি যত লাইন ইচ্ছা তত লাইনই লিখতে পারবেন। এখন আমি যদি এটাকে রান করি, তাহলেও কোনো এরর আমি পাচ্ছি না বা আমাকে কোনো এরর দেখাচ্ছে না, কারণ এই ফাংশন বা এই প্রোগ্রাম বুঝে গেছে যে এটা একটা মাল্টি লাইন কমেন্ট, এটা আমাকে এক্সিকিউট করানো যাবে না। বিষয়টা ক্লিয়ার? কমেন্ট কিসের জন্য? কি কমেন্টের অপশন কি দুইটাই, মানে এই দুইটাই, কোটেশন আর হ্যাশ, হ্যাশ, হ্যাঁ, কোটেশন, ট্রিপল কোটেশন এবং হ্যাশ, এই দুইটাই। ঠিক আছে, কমেন্ট আমরা কিসের জন্য ইউজ করি? ঠিক আছে, এটা তো আমরা বুঝতে পারছি, আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামকে কি বলি এই কমেন্টের মাধ্যমে? আমরা প্রোগ্রামকে বলি যে ভাই তুমি এই লাইনটা এক্সিকিউট করো না, এটা অ্যাভয়েড করে যাও। বুঝতেছি, যে এই লাইনটা আমি এক্সিকিউট করতে চাচ্ছি না, তুমি এক্সিকিউট করো না, প্রিন্ট করো না, জাস্ট অ্যাভয়েড করে যাও এই লাইনটা, এরপরে যা ফাংশন আছে সবগুলো তুমি এক্সিকিউট করে দাও, কোনো সমস্যা নাই। বুঝছি বিষয়টা? মনে করেন আমি কোটেশন ইউজ করবো না, সবটি হ্যাশট্যাগ দিয়ে, মানে এনে ধরেন 3টা বা 5টা লাইন আমি কমেন্ট করব। হুম, এটা আপনার ইচ্ছা, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার যতটা ইচ্ছা করতে পারবেন। আপনি যদি চান যে প্রত্যেকটা হ্যাশ দিয়ে করতে চাচ্ছেন আপনি, তো আপনি হ্যাশ দিয়ে করবেন, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা হ্যাশ দিলেন দেন ডিলিট করে দিলেন, কোনো সমস্যা নেই, এটা একটা কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, বাট মাল্টিপল কমেন্ট, মাল্টিপল লাইন, এগুলো আপনারা কোটেশন দিয়ে করবেন, যেহেতু আমাদের অপশন আছে অনেক, আমাদের দুইটা অপশন আছে, যদি আমাদের একটা অপশন থাকতো তাহলে আমরা হ্যাশ ইউজ করতাম, আমাদের কোনো প্রবলেম ছিল না। আমরা কি কানেক্টে আছি? কানেক্টে আছি, হ্যাঁ, কানেক্ট আছি, কানেক্ট আছি, মানে আমার 1 বছর গ্যাপ গেছিল, তো এই জন্য আর কি, মানে আর কি পিস হয়ে গেছে। আচ্ছা, আমাকে কি একটু অ্যাডমিন এরিয়া দেওয়া যাবে? আচ্ছা, আপনাদেরকে আজকে দেখালাম, এগুলো তো ক্লিয়ার নাকি? এখানে আর কোন প্রবলেম আছে কারো? কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। আমরা কমেন্টটা কিসের জন্য ইউজ করি এটা আমি আপনাদেরকে বলছি। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা প্রোগ্রামকে বলি, এক মিনিট আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। ঠিক আছে, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? স্ক্রিন কি দেখতেছেন আপনারা? নাই আমার কাছে, না এটি আসছে, আসছে,
হ্যাঁ, যেটা বলতেছিলাম, ঠিক আছে, যে আমরা কমেন্টের মাধ্যমে প্রোগ্রামকে কি বলি অ্যাকচুয়ালি, তাই না? আমরা কমেন্ট দিয়ে প্রোগ্রামারকে বলি, প্রোগ্রামকে বলি আমরা যে ভাই তুমি এই লাইনটা এক্সিকিউট করো না, এটা আমার কোনো প্রয়োজন নাই, এটা জাস্ট অ্যাজ এ কমেন্ট হিসেবে রাখো আমার এখানে। কথা বুঝতেছি হামজা ভাই? কথা বোঝা যায়? তো আমরা প্রোগ্রামকে বলি, প্রোগ্রাম পাইথন পাইথনকে আমরা বলি যে ভাই এই লাইনটা তুমি এক্সিকিউট করো না, এটা অ্যাজ এ কমেন্ট হিসেবে আমার এখানে রাখো, জাস্ট কমেন্ট হিসেবে, এটা যেন এক্সিকিউট না হয়, কোনো এরর যেন আমাকে শো না করে, যার কারণে আমরা এটা ইউজ করে থাকি। এটা হচ্ছে কমেন্ট। দেন এটা হচ্ছে সেন্টেক্স, যেটা আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স, এটা হচ্ছে কমেন্ট। আর আশা করি আপনারা মডিউলস ইনস্টলের বিষয়ে আর কোনো ডাউট নেই আপনাদের, মডিউলস ইনস্টল আপনারা ক্লিয়ারলি বুঝছেন আমি আশা করি, ওইখানে কোনো যদি প্রবলেম থাকে তাহলে আপনারা করতে পারেন। এই তিনটা কনসেপ্ট নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন এখন। মডিউল কারো কোনো কোশ্চেন নাই? না ভাইয়া, কোনো সমস্যা নাই। ওকে, এগুলো আপনারা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, বাসায় ভালোভাবে এগুলো প্র্যাকটিস করেন, দেন আগামীকাল, হ্যাঁ আগামীকাল এগুলো আমাকে দেখান, কারণ আমি বেশি কিছু আপনাদেরকে দেখাইতে চাচ্ছি না, ঠিক আছে, বেশি কিছু দেখাইলে দেখা গেছে যে আপনাদের মনে থাকবে না। আর গতকালকে যেহেতু নতুন স্টার্ট হয়েছিল, যার কারণে আমি একটু নার্ভাস ছিলাম, একটু প্রবলেম হয়েছিল, তার জন্য আমি সরি, ঠিক আছে, বুঝতেছিলাম যে কোত্থেকে শুরু করা যায়। দেন আমরা এখন থেকে কী করবো, আমরা একদম শুরু থেকে নর্মালি যেগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, কালকে কি কি টপিক আলোচনা করবেন? হ্যাঁ, আপনারা যদি এগুলো আজকে ক্লিয়ার হয়ে থাকে তাহলে কালকে আমরা দিকে যাবো, ভেরিয়েবলের দিকে যাবো, দেন টাইপ দেখাবো, ডাটা টাইপ কি কতগুলো আছে, টাইপ কাস্টিং কিভাবে করা হয়, এগুলো আমরা দেখাবো আগামীকাল ইনশাল্লাহ, ঠিক আছে? এগুলো ভাষা কিন্তু দেখেন, আমি এখানে আপনার শোনেন শোনেন অ্যাকচুয়ালি কি বিষয়গুলো কি হয় যে ফ্রি, তো যার কারণে মূল্যায়ন থাকে না বিষয়গুলো, ঠিক আছে, অনেক সময় ফ্রি জিনিসের মূল্যায়নটা থাকে না। তো আমি আপনাদের কাছে এতটুকু আশা করতে পারি যে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এবং আপনারা যদি বাসায় প্র্যাকটিস না করে যদি আমাকে বলেন যে আলফিন ভাই আপনি কি দেখাইছেন, হাবিজাবি কিছুই বোঝে না, ঠিক আছে, ভালোভাবে শিখাইতে পারেন নাই, তাহলে কিন্তু হবে না, আপনারা বাসায় প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি, দেন আমাকে বলতে পারবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, আমাকে বুঝাই দেন, আমি বারবার বোঝানোর চেষ্টা করবো, আমার কাছে যতটুকু আছে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ভাইয়া, হ্যাঁ বলেন। পাইথন ইনস্টল করার সময় দেখলাম যে দুইটা সাইজ, একটা হচ্ছে পার্সোনালাইজেশন, মানে কি জানো দুইটা, আমি আর করি নাই। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দিলে এখন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কি স্ক্রিনটা শেয়ার দিবেন? দিতে পারি, কিন্তু কোন ফাইলে আছে তাও মনে নেই। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম, আপনি চাইলে স্ক্রিন শেয়ারটা দিতে পারেন, তাহলে আমি ইজিলি ইনস্টল করে দিতে পারবো। তো তো গতকালকে কি হয়েছিল অ্যাকচুয়ালি, খুব নার্ভাস ছিলাম, নার্ভাসের কারণে আমি ফ্লোট বানানো ভুলে গেছি, বিষয়গুলো খুব অকওয়ার্ড, দেন অন্য একটা পাতের মধ্যে পাইথন ইনস্টল করে ফেলছি, তো খুব অকওয়ার্ড বিষয়গুলো। তো যাই হোক, আপনি স্ক্রিন শেয়ার দিতে পারেন এখন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যদি ইনস্টল হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম, বাট পাত্রা সঠিক ইয়ের মধ্যে ফোল্ডারের মধ্যে ইনস্টল করবেন, ঠিক আছে, যেটা সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার খুলে দেন ওইখানে ইনস্টল করবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা শুনেন, হ্যাঁ বলেন। স্ক্রিন শেয়ার হয়েছে কিন্তু ইয়ে করব কিভাবে, মানে এখান থেকে বেরোব কিভাবে, তাই তো পাচ্ছি না। স্ক্রিন তো আপনার শেয়ার হয় নাই। হয় না? না, এখানে আসে নাই তো। তাহলে কিভাবে?
আচ্ছা, স্ক্রিন শেয়ার মেবি, আই থিঙ্ক জাস্ট অ্যাডমিন যে থাকবে সেই দিতে পারবে নাকি, বিষয়টা এরকম নাকি? স্কাইপে, যেহেতু আমি স্কাইপ ইউজ করি নাই, শেয়ার স্ক্রিনে ক্লিক করলেই তো দিতে পারবো হয়তো বা। এই যে আমার আমার স্ক্রিন শেয়ার দিছি, দেখতে পাচ্ছেন না? এই যে দেখো আসতেছে, মেবি তাহলে শেয়ার হয়ে যাবে। তাহলে ওই জন্য তো বলতেছি মাইনাস তো নাই। স্ক্রিনে ডাবল ক্লিক করেন, আপনার উপরে স্কাইপ লেখা না, হোয়াইট অপশনটা উপরে, বারটা এটা না, এটা উপরে উপরে একদম উপরে, কোনটা একদম উপরে টপে জানো, এখানে সাদা বারে দুইটা ক্লিক করেন, দেখেন অপশন পাইবে, নয়তো এটা ছোট হইবে। এখানে না, এই যে এইখানে না, উপরে উপরে টপ গেছি, কিছু দেখি না বাবা। আচ্ছা আচ্ছা, আজকের ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন যদি কারো কোনো প্রবলেম হয়। ইউটিউব চ্যানেলের নাম কি? আমি লিংক পাঠাবো আপনাদেরকে, সমস্যা নেই। তাফিম ভাই কে আছেন? আছে মোটামুটি সবাই। হামজা ভাই কিছু বলেন না কেন? আপাতত আজকের মতো এতটুকুই, বেশি কিছু দেখালে সব মাথার উপর দেয়া যাবে, তো যার কারণে বেশি কিছু দেখাচ্ছি না এখন। হ্যাঁ, ভেরিয়েবল কিন্তু দেখানোই যায়, ভেরিয়েবল দেখানোই যায়, ঠিক আছে? বাট যারা আপনি আপনি হয়তো বা বুঝতে পারবেন, বাট যারা এখানে নতুন আছে তারা বুঝবো না কিছুই। আপনি যেহেতু সিএসসি স্টুডেন্ট, আপনি বুঝতে পারেন ইজিলি, অন্যরা তো আর বুঝবে না, তো ওই একই বুঝছেন। প্রথম দিন তো সিএসি বলছিলেন, আমি সিএমটি বলছি, আপনি কি কম্পিউটার টেকনোলজি? না ভাই, ঠিক একই কথা, না না আমি কি বনিও সিএসি বলি না। হামজা ভাই প্রথম দিন কি বলছে আপু? সিএসি না, না ভাই কি বলছে? তোমা বলছি, আমি জীবনেও সিএসি। আপু তো মারামারি করেন, আমি আমার বোনকে বলছিলাম যে ভাই মেয়েদের সাথে কোনোদিন লড়ে পারা যাবে, এটা মানতে জি ভাই, একদম একদম। ও মাই গড, না এখানে কথা সেটাও না, আমি বলছি আমার কিছু বলেন না, না না শুনেন, যে এই যে জিজ্ঞেস করে আমি সুন্দর করে বলে দিই, কম্পিউটার টেকনোলজি প্রথমে ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি এটা বলে দিই, এটাই তো বলছি। আপনারা যদি সিএসসি ভেবে নেন তাহলে আমি কি করতাম, সারা জীবন এক্সাম খাতা লিখে আসছি সিএমটি, এবার আপনারা বলেন সিএসসি। আপু কি সরকারি দেন না প্রাইভেট দেন? না অনেকগুলো ডিপ্লোমা না, সমস্যা না, আমরা আগামীকাল ওইগুলা কনসেপ্টটা ওই কনসেপ্টটা ভেরিয়েবল থেকে ডাটা কাস্টিং এই বিষয়গুলো আমরা আগামীকাল ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা ধীরে ধীরে যাই, তাহলে শিখাও হবে বেশি, অল্প অল্প জিনিস আপনাদেরকে দেব আমি কয়েকটা ক্লাসের পর পর, দেন আপনাদেরকে কিছু এক্সারসাইজ দিয়ে দেবো যেগুলো হোমওয়ার্ক বাসায় আপনারা করবেন, এবং ওইগুলো করে আমাকে দেখাবেন, ঠিক আছে?
তাহলে আর বেশি কিছু শিখে হবে আপনাদেরও। আর আপনারা একটু ইন্টারনেট থেকে সার্চ করে শিখতে যাবেন, তার আগে আপনারা একটু দেখে আসবেন। অবশ্যই আপনাদের। আচ্ছা তো আজকে এন্ড করে দেই নাকি? যেহেতু আপু ইয়ে করতেছে না, ইনস্টল স্ক্রিনটাই শেয়ার করতে পারতেছে না, তো কি করবো আর। আপনি ইনস্টলটা করে নেন, ঠিক আছে, সি ড্রাইভের মধ্যে ইনস্টল করে নেন, একটা ফোল্ডার খুলে তাহলে হবে। কাস্টমাইজ করে অটো ইনস্টল দেন না, তাহলে হয়তো বা অন্য পাথের মধ্যে হবে। হ্যাঁ, ডিফল্ট ভাবে দিলে সমস্যা করে পড়া সিস্টেম অনলাইন জানা। হ্যাঁ হ্যাঁ ওইটাই। ওকে ঠিক আছে, এন্ড করে দিই তাহলে। হ্যাঁ সবাই ভালো থাকেন, বাসায় প্র্যাকটিস করেন বেশি বেশি করে এই জিনিসগুলো, কিভাবে মডিউলস ইনস্টল করা হয় অনলাইন থেকে, দেন ডিফল্টভাবে কিভাবে ইউজ করা হয় আউটলাইনে, এই জিনিসগুলো আপনারা একটু বাসায় ঘাটাঘাটি করে দেখে আসেন। তো ওকে ভাই, আল্লাহ হাফেজ, এন্ড করে দিচ্ছি, ঠিক আছে। দেন এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউব থেকে দেখে নিন।